Dear students, hello everyone. This is your Sonia ma'am once again after a long span of time. I hope that you're all well, safe, and remaining at home. First of all, I like to congratulate all of you. Why congratulations? Because in this terrible time, you all have appeared for your online exam and promoted to class 11 to class 12. All credit goes to our honorable principal sir, Professor Bedora Binte Habib, for our time befitting initiative to conduct online exam at one point which seems to be very impossible, but she has made it possible. And also thanks to the exam committee, they have worked relentlessly to make it successful. Now see, you have got a little span of time for your 12 classes, and you all know that you have got 12 grammatical items in your selling paper. As because you have got a very small time, and this is my request to all of you, that try to follow every online classes. In this connection, I like to request every parents of 12 classes students, please support your daughter. আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, সকল অভিভাবকবৃন্দকে, আপনারা আপনাদের সন্তানদের পড়াশোনাটা চালিয়ে নেওয়ার জন্য অনলাইন ক্লাসগুলো মানে করার জন্য তাদের যেটুকুন সাপোর্ট দরকার হয় সেটুকুন সাপোর্ট আপনারা অনেক কষ্টের মধ্যে হলেও আমার বিনীত অনুরোধ আপনারা আপনাদের সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আপনারা জানেন যে এখন আমরা একটা খুব খারাপ সময় পার করছি, তো সেই সময় এখন ক্লাসরুমে ফিরে বা কোচিং ক্লাসে গিয়ে কতটুকু ওরা করতে পারবে সেই ব্যাপারে আমরা সকলেই সন্দিহান, কারণ স্বাস্থ্যবিধি মেনে সেগুলো আবার কবে থেকে শুরু করা যাবে সেটাও আমাদের সন্দেহ রয়েই গেছে, কিন্তু ওদের তো ক্লাসগুলো চালাতে হবে। তো সেক্ষেত্রে আমি জানি যে এরকম একটা কঠিন সময়ে যেখানে জীবন জীবিকা নির্বাহের জন্য আমরা সকলেই যুদ্ধ করছি এবং অনেকেই আছেন যারা খুব কঠিন সময় পার করছেন, তারপরেও আমি বিশেষ করে অভিভাবকবৃন্দকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু খেয়াল রাখবেন যাতে করে আপনার সন্তানরা বা আমাদের মেয়েরা যেন অনলাইন ক্লাসগুলো করতে পারে, অনলাইন এক্সামগুলো। শুধুমাত্র আমি এরকম দেখেছি অনেক স্টুডেন্টদেরকে যারা অনলাইন ক্লাসে একেবারেই করেনি, আমার কাছে প্রচুর ফোন এসেছিল পরীক্ষার আগে, পরীক্ষা সিলেবাস সংক্রান্ত বিষয়, যারা অনলাইন ক্লাস করতে পারেনি, শুধুমাত্র পরীক্ষা অ্যাটেন্ড করেছে। আমি বলবো, স্টুডেন্টদেরকেও বলবো, প্লাস অভিভাবকদেরকেও বলবো যে এই জায়গাগুলোতে আপনারা একটু দয়া করে আপনাদের শুভ দৃষ্টিটা দেবেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, যেটা বলছিলাম যে আই হ্যাভ টেকেন সিঙ্গেল ক্লাস অন প্রিপোজিশন, ওয়ার আই হ্যাভ ডিসকাসড কাইন্ডস অফ প্রিপোজিশনস, দেন ইউজেস অফ অ্যাট, ইন, অন রিগার্ডিং টাইম। টুডে আই উইল টিচ জেনারেল কনসেপশনস অফ প্রিপোজিশনস। ওকে, জেনারেল কনসেপশনস অফ প্রিপোজিশন, এখানে মোটামুটি প্রিপোজিশনের অনেকগুলো জিনিস চলে আসবে। ক্লাসটা যেহেতু অনেক, মানে আইটেমগুলো যেহেতু অনেক বেশি, এবং আমি এটাকে দুভাগে ভাগ করে নেব, যদি একটি ক্লাসে যদি সব কাভার না হয় আই উইল শিফট টু সেকেন্ড ক্লাস। সো সি, এখানে আমি একটা ডায়াগ্রাম এঁকেছি ইন মাই লাস্ট ক্লাস, যেখানে অনলাইন ক্লাসে আই হ্যাভ ড্রন আ ডায়াগ্রাম, যেটাতে তোমাদেরকে পড়িয়েছিলাম at uses of at, on, in regarding time, je at, on, in a preposition amra time er khetreo byabohar kori, place er khetreo byabohar kori, to ekhane motamoti shob gulo preposition na ashlo besh a wide range of preposition ba onek beshi prepositions ami ekhane niye eshechi ebong tomaderke ami আলাদা করে কাগজে লিখেছি এর এক্সাম্পলটা, ব্যবহারটা, কারণ বারবার বোর্ডে লিখে মুছতে গেলে অনেক সময় যায়। হ্যাঁ, অ্যাজ বিকজ দিস ইজ অনলাইন ক্লাস, তোমরা জানো যে এখানে আমাদেরকে টেকনিক্যাল হয়ে অনেক কাজ করতে হয়। সো সি, এখানে একটা ডায়াগ্রাম এঁকেছি, স্কোয়ার ডায়াগ্রাম, তোমরা ভালো করে খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটা প্রেপোজিশনের বসানোটা, প্লেসমেন্ট অফ প্রেপোজিশন এই জায়গাতে, তাতেই কিন্তু
আমরা আমাদের মধ্যে অনেক আইডিয়াটা চলে আসবে সি অন এন্ড আপন সারফেসে when we use on and upon regarding what regarding position regarding surface above and over in inside to dekho to jacche away ber hoye asche around ekhane hobe ki around under ekebare toler niche hole under tar pore beneath tar pore below underneath ekdom sathe lege ache beside on the right kono kichu down dike kono kichu upore hole on the right ar right down dike jodi kono nirdeshona thake tale seta ki hocche to the right eki bhabe on the left to the left ekhane dekho between bujhiyechi dujoner du jinisher majkhane thakle between abar oneker majkhane thakle among erokom onek gulo preposition er पोजिशन डायग्राम एके बोझानो शुरू करनी बट एके तुम्हारा चाहिए डायग्राम यू कैन कीप इट ऑन योर टेबल तुम्हारे रखते पारो तुम्हारे काजे देबे सो आई विल स्टार्ट विथ ऑन व्हेन वी आर डीलिंग विथ ऑन प्रेपोजिशन ऑन रिगार्डिंग सरफेस अथवा रिगार्डिंग पोजिशन एर आगे जो करेछिलाम सेटा छिलो कि रिगार्डिंग टाइम जे कोन टाइमे आमरा ऑन बसाबो समय के कौन समय व्याख्या कर लेन बसा एखे आसने आन एज पजिशन देखो डियर स्टूडेंट्स नेवर थॉट ऑफ टेकिंग क्लास लाइक दिस एडवर्स सिचुएशन सी आई हैव रिटन द एग्जांपल कारण বোর্ডে প্রত্যেকটা एग्जांपल লিখতে গেলে অনেক সময় লেগে যাবে সো আই হোপ দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড মাই ব্যাড হ্যান্ডরাইটিং এন্ড ইউ উইল ট্রাই টু কনসেন্ট্রেট অন দ্য এক্সাম্পলস সি আমরা গত ক্লাসে করেছিলাম অন রিগার্ডিং টাইম আর এখানে আমরা করছি অন কিসের উপর ভিত্তি করে पोजिशन भित्ती अथवा पोजिशन ऑन ए सरफेस सरफेस बोलते कि बुझाय समतल समतल पोजिशन से ऑन बसाले कि उदाहरण गुला केमन होते देखा नम्बर वन पोजिशन ऑन अ सरफेस हारी अप सपर इज ऑन द टेबल तार माने कि ताड़ाताड़ी करो खाबार टेबिले देवा आछे टेबिले देवा आछे माने कि टेबिलेर उपरे खाबार रखा आछे Supper is on the table. देखो, there is a big spider on the ceiling. Ceiling এর উপরে যে একটা বড় স্পাইডার দেখা যাচ্ছে on the ceiling. He is standing on the door. সে দরজার উপরে দাঁড়িয়ে আছে. তাহলে কি কি হচ্ছে এটা? He is standing on the door. তাহলে আমার number one এ use of on what position on a surface. Surface এর উপরে, সমতলের উপরে বা উপরিভাগের উপরে पोजिशन बोझाते गेले वी यूज व्हाट वी यूज ऑन नम्बर टू ऑन कैन मीन अटैच्ड टू जे ऑन अनेक समय अटैच्ड टू संयुक्त बोझाते ऑन वी कैन यूज ऑन की रकम व्हाई डू यू वेयर दैट रिंग ऑन योर फर्स्ट फिंगर जे व्हाई डू यू वेयर तुम्हें क्यों तुम्हार फर्स्ट फिंगारे रिंग पड़ो তাহলে এই যে রিং আংটিটা কোথায় আছে ফিঙ্গারের উপরে তাহলে ওয়াই ডু ইউ ওয়্যার দ্যাট রিং অন ইয়ার ফিঙ্গার ফিঙ্গারের উপর থাকলেও ফিঙ্গার কিন্তু ইট ইজ অ্যাটাচ টু ফিঙ্গার দেয়ার আরেন্ট মেনি ম্যাঙ্গোস অন দ্য ট্রি দিস ইয়ার যে এই বছর গাছে অনেক ম্যাঙ্গো নাই তাহলে পার্টিকুলারলি দিস ইউজেস অফ দিস প্রিপোজিশন অন মিন্স হোয়াট মিন্স অ্যাটাচ টু তাহলে আমরা দুটা পেলাম দি ইউজেস অফ অন ওয়্যার পজিশন অন আ সার্ফেস ইউজেস অন হোয়াট which means attached to asho er porer onsho asho now see number 3 uses of on cable channel television phone tale jokhon amra cable channel television phone e jokhon byabohar korbo তখন আমরা কি বসাবো অন ইজ দ্যার এনিথিং গুড অন টিভি টুনাইট আজকে কি টিভিতে কিছু দেখাবে ভালো কিছু দেখাবে তাহলে গুড অন টিভি টুনাইট মিসেস মিলা ইজ অন দ্য ফোন
somebody is calling you on the phone তাহলে কি দাঁড়াচ্ছে ফোনে যখন কথা বলবো বা টেলিভিশনের কথা যখন বলবো চ্যানেলের কথা যখন বলবো when we will say about cable তখন আমরা কি বসাবো on but see one thing the difference is when we are talking about film cinema or movie then we will use what in তখন আমরা কি ইউজ করব then we will use in আসো এরপর নাম্বার 4 on is used to talk about position on a line especially a road or a river je on amra use kori jokhon amra ekta line e ache sthapito ache position bujhanor jonno specially kisher khetre road er khetre othoba river er khetre his house is on the way from aberdeen to dundee to tar basha ta hocche aberdeen theke dundee jawar pothe on the way from aberdeen to dundee Stratford is on the River Avon. Stratford শহরটা কোন নদীর উপরে অবস্থিত? Avon নদীর উপরে। তাহলে when we use on to talk about position on a line, especially a road or a river, তখন আমরা কি ইউজ করি? তখন আমরা ইউজ করি on. But দেখো এই প্রত্যেকটার ইয়েতে তোমরা দেখতে পাচ্ছ আমি star mark দিয়েছি to make you understand the exception or অন্য কিছু যদি ব্যতিক্রম কিছু যদি থাকে তাহলে সেটা কি দাঁড়াচ্ছে দেখো বাট ইন ইজ ইউজ টু টক অ্যাবাউট দ্য পজিশন অফ থিংস উইচ অ্যাকচুয়ালি ফর্ম পার্ট অফ দ্য লাইন এখানে করেছি আমরা ওয়েন উই ইউজ অন ওয়েন উই আর টকিং অ্যাবাউট পজিশন অন আ লাইন একটা লাইনের পজিশন বোঝানোর জন্য আমরা অন ব্যবহার করছি কিন্তু ইন ব্যবহার করি কখন অ্যাবাউট দ্য পজিশন অফ থিংস উইচ অ্যাকচুয়ালি ফর্ম পার্ট অফ দ্য লাইন যেটা লাইনটাকে ফর্ম যখন করে তখন সেটাতে আমরা কি ব্যবহার করি ইন ব্যবহার করি কেমন দেয়ারস আ মিসপ্রিন্ট ইন লাইন 6 অন পেজ 22 আমরা কিন্তু তখন কিন্তু অনলাইন বলছি না বিকজ সেটা ফর্ম পার্ট অফ দ্য লাইন যখন লাইনের ফর্মটা নিজেই যখন পার্ট লাইনের পার্টটাই যখন নিজে যখন ফর্ম করছে তখন আমরা ইন বসাচ্ছি হু ইজ দ্য গুড লুকিং বয় ইন দ্য সিক্সথ রো যে সিক্সথ রো এর সুন্দর ছেলেটি কে ওকে তাহলে গেল 4 এখন আসো 5 এন্ড নাও সি দ্য লাস্ট ওয়ান অন ইজ ইউজ ফর পজিশন বাই আ লেক অর সি এখানে শহরের নাম লেখা আছে বাউন্স ইজ অন লেক উইন্ডারমেয়ার যে বাউন্স শহরটা উইন্ডারমেয়ার লেকের পাশে তখন পজিশন বুঝাতে আমরা বিশেষ করে লেক এবং সমুদ্রের পাশের অবস্থানকে বুঝাতে আমরা কি ইউজ করি উই ইউজ অন সো হোপ আই হোপ দ্যাট ইউ হ্যাভ অল অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড যে দ্য ইউজেস অফ অন রিগার্ডিং সারফেস রিগার্ডিং পজিশন এন্ড নাও সি নাও উই উইল স্টার্ট উইথ অ্যাট রিগার্ডিং প্লেস use of at preposition at এর ব্যবহার কোথায় place এর ক্ষেত্রে কিভাবে হবে see number 1 at is used to talk about position at a point at কে যখন আমরা পজিশনে হিসাবে যখন বসাবো পজিশন বুঝাতে যখন বসাবো তখন কি হিসাবে বসাবো at a point কি রকম দেখো এক্সাম্পলটা it's very hot at the center of the earth যে পৃথিবীর কেন্দ্রে আর পৃথিবীর সেন্টারে কি গরম তাহলে উই উইল ইউজ অ্যাট ওয়েন উই উইল টক অ্যাবাউট পজিশন অ্যাট আ পয়েন্ট একটা নির্দিষ্ট পয়েন্ট কে যখন আমরা ডিফাইন করব সেই সময় আমরা কি বসাবো অ্যাট বসাবো টার্ন রাইট অ্যাট দ্য নেক্সট কর্নার যে নেক্সট কর্নারে যে ডান দিকে ঘুরে যাবে এটা বুঝাচ্ছে তাহলে টার্ন রাইট অ্যাট দ্য নেক্সট কর্নার মানে কি নেক্সট কর্নার তাহলে কি বুঝাচ্ছে এই দুই অ্যাট ইটস ভেরি হট অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ এই যে অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ অ্যাট দ্য নেক্সট কর্নার এটা বুঝাচ্ছে কি অ্যাট আ পয়েন্ট বুঝাচ্ছে আসো এরপরে নাম্বার 2 এটা একটু ক্রিটিক্যাল আছে ইউ উইল হ্যাভ টু কনসেন্ট্রেট ডিপলি উই ইউজ অ্যাট উইথ এ লার্জার প্লেস আমরা যখন বড় একটা প্লেসের কথা যখন উল্লেখ করি তখন আমরা কি ইউজ করি অ্যাট ইউজ করি ইফ ইউ জাস্ট থিংক অফ দিস অ্যাজ আ পয়েন্ট কিন্তু কোন সেন্সে লার্জার প্লেসের প্লেসকে যখন আমরা একটা পয়েন্ট হিসেবে যখন চিন্তা করি তখন আমরা কি করি তখন আমরা অ্যাট ব্যবহার করি কিরকম মনে করো আ স্টেজ অফ আ জার্নি একটা জার্নির একটা স্টেজে যে বা একটা একটা জার্নির একটা নির্দিষ্ট অংশে যে
অথবা একটা মিটিং প্লেসে। কি রকম দেখো, আমি এখানে কম্প্যারিজনটা দিয়েছি, দেখো ঢাকা, ঢাকা তো অনেক বড় একটা জায়গা, তো আমরা ইউজুয়ালি আমাদের ওয়েন উই ইউজ প্রেপোজিশন আমরা নর্মালি জানি যে ইন আমরা ব্যবহার করি বড় প্লেসে, অ্যাট ব্যবহার করি নির্দিষ্ট প্লেসে। তা লার্জার প্লেসে, লার্জার প্লেসের আগেও আমরা কিন্তু অ্যাট বসাতে পারি, যখন সেটাকে কিভাবে দেখি, উই লিভ ইন ঢাকা, সামবডিজ হোম যখন বুঝায় তখন আমরা বলছি উই লিভ ইন ঢাকা। দ্য প্লেন স্টপস ফর এন আওয়ার অ্যাট ঢাকা, যে প্লেনটা ঢাকায় এক ঘন্টার জন্য থামবে। এই ঢাকায় যে এক ঘন্টার জন্য থামবে, এই ঢাকা বলতে কি বোঝাচ্ছে, আ পয়েন্ট অন আ জার্নি, যে জার্নির একটা পয়েন্ট হচ্ছে কি কি ঢাকা। সো দ্য প্লেন স্টপস ফর এন আওয়ার অ্যাট ঢাকা। নাও সি সেকেন্ড কম্প্যারিজন, লেটস মিট অ্যাট দ্য ক্লাব, আসো আমরা আমরা ক্লাবে মিট করি, তার মানে কি আ মিটিং পয়েন্ট, যে ক্লাবে একটা মিটিং পয়েন্টে যখন আমরা বলি তখন আমরা বলি লেটস মিট অ্যাট দ্য ক্লাব। বাট যখন আমরা বলছি ইট ওয়াজ ওয়ার্ম কমফোর্টেবল ইন ইন দ্য ক্লাব, কি বোঝাচ্ছে, আ প্লেস টু স্পেন্ড টাইম। তাহলে দুটো জিনিস খেয়াল করো, যখন আমরা ক্লাবকে যখন কারোর সাথে যখন মিট করব, আমরা কোনো ক্লাবের ঠিকানা দিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি কি লেটস মিট অ্যাট দ্য ক্লাব, দ্যাট মিনস দ্যাট ক্লাব ইজ মিটিং পয়েন্ট। কিন্তু ইউজুয়ালি আমরা ক্লাবের আগে ইন বসাচ্ছি, কারণটা কি, বিকজ তখন আমরা ক্লাবকে দেখছি কি হিসেবে, উই আর ডিফাইনিং দ্য ক্লাব আ প্লেস টু স্পেন্ড টাইম। সি নাম্বার থ্রি, ভেরি ইন্টারেস্টিং, উই ইউজ অ্যাট বিফোর দ্য নেম অফ আ বিল্ডিং, ভালো করে খেয়াল করো, উই ইউজ অ্যাট বিফোর দ্য নেম অফ আ বিল্ডিং, কোন বিল্ডিং এর নামের আগে আমরা অ্যাট ব্যবহার করি, কখন, ওয়েন উই আর থিঙ্কিং নট অফ দ্য বিল্ডিং ইট সেলফ বাট দ্য অ্যাক্টিভিটি দ্যাট হ্যাপেন্স দেয়ার। আমরা বড় কোনো বিল্ডিং এর আগে বা বিল্ডিং এর নামের আগে অ্যাট বসাবো তখনই যখন আমরা বিল্ডিংটাকে বিল্ডিং হিসাবে ভাববো না, বিল্ডিং এর ভিতরে কি অ্যাক্টিভিটি চলছে সেটাকে যখন আমরা ভাবব। সি দেয়ার ইজ আ গুড ফিল্ম এট দ্য সিনেমা ইন মার্কেট স্কোয়ার, দেখো দেয়ার ইজ আ গুড ফিল্ম এট দ্য সিনেমা ইন মার্কেট স্কোয়ার, ইট এট দ্য স্টেক হাউস বেস্ট ফুড ইন টাউন। তাহলে কি দাঁড়াচ্ছে, যে স্টেক হাউস, মার্কেট স্কোয়ার, হ্যাঁ এগুলোর কথা আসছে কেন, এগুলার এগুলার ভেতরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর কথা যখন আমরা চিন্তা করি তখন আমরা বিল্ডিং এর নামের আগে আমরা কি বসাচ্ছি, অ্যাট বসাচ্ছি। ইট অ্যাট দ্য স্টেক হাউস, স্টেক হাউস একটা বিল্ডিং এর নাম, যে স্টেক হাউসে যে খাবে বেস্ট ফুড ইন টাউন। ওকে নাও সি নাম্বার ফোর, অ্যাট ইজ পার্টিকুলারলি কমন উইথ প্রপার নেমস ইউজ ফর বিল্ডিংস অর অর্গানাইজেশনস, কি বলছে, অ্যাট ইজ, অ্যাট আমরা ব্যবহার করি পার্টিকুলারলি নির্দিষ্টভাবে, পার্টিকুলারলি কমন উইথ প্রপার নেমস, আই ফার্স্ট মেট ইউর সিস্টার অ্যাট অথবা ইন আরো, আই ফার্স্ট মেট ইউর সিস্টার ইন এ শপ। খেয়াল করে দেখো, আমরা যখন শপ বলছি তখন কিন্তু আমরা ইন ব্যবহার করছি, কিন্তু যখন নাম নিচ্ছি তখন আমরা অ্যাটও বসাতে পারি আবার ইনও বসাতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে, অ্যাট ইজ পার্টিকুলারলি কমন উইথ প্রপার নেমস ইউজ ফর বিল্ডিংস অর অর্গানাইজেশন, যে সাধারণত ভাবে অ্যাট খুবই কমনলি আমরা ইউজ করি প্রপার নেমের আগে, কোন প্রপার নেমের আগে, বিল্ডিংস আর অর্গানাইজেশনের নামের আগে। শি ওয়ার্কস অ্যাট লিগাল অ্যান্ড জেনারেল ইন্স্যুরেন্স, নাম নিচ্ছি লিগাল অ্যান্ড জেনারেল ইন্স্যুরেন্স, একটা বিল্ডিং অথবা একটা অর্গানাইজেশন হতে পারে, তখন আমরা অ্যাক্ট বলছি। কিন্তু আবার যখন বলছি শি ওয়ার্কস ইন আ বিগ ইন্স্যুরেন্স কোম্পানি, তখন কিন্তু আমরা কি বসাচ্ছি, ইন বসাচ্ছি। তাহলে এখানে দেখো যে উই ইউজ অ্যাক্ট বিফোর দ্য নেম অফ আ বিল্ডিং, যখন আমরা ওয়েন উই আর থিঙ্কিং অফ দ্যাট বিল্ডিং, নট ফর দ্য স্ট্রাকচার বাট ফর হোয়াট, বাট ফর দ্য অ্যাক্টিভিটি। ঠিক সিমিলারলি অ্যাট ইজ পার্টিকুলারলি কমন উইথ প্রপার নেমস ইউজ ফর বিল্ডিংস অর অর্গানাইজেশন। নাম্বার ফাইভ, অ্যাট ইজ ইউজ টু সে ওয়েন পিপল স্টাডি, যখন মানুষের পড়াশোনার কথা আসে তখন আমরা কি ইউজ করি, অ্যাট ইউজ করি। হি ইজ অ্যাট দ্য লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, সে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এ সে আছে, তার মানে সেখানে সে পড়ছে। অ্যাট, এখন দেখো এক্সেপশন দেখো, অ্যাট ইজ ইউজ বিফোর দ্য নেম অফ সিটি টু রেফার টু দ্যাট সিটিজ ইউনিভার্সিটি, কিরকম
অ্যাট ইজ ইউজ অ্যাট কে ব্যবহার করা হয় যখন এটা শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে বিফোর দ্য নেম অফ সিটি টু রেফার টু দ্যাট সিটিজ ইউনিভার্সিটি এখন হি ইজ এ স্টুডেন্ট অ্যাট অক্সফোর্ড এই অক্সফোর্ড বলতে কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি বোঝাচ্ছে যেমন আমি যদি এটা যদি এভাবে লিখি হি ইজ এ স্টুডেন্ট অ্যাট ঢাকা ঢাকা বলতে এটা ঢাকা ইউনিভার্সিটি বোঝাচ্ছে আর যদি লিখি যে হি লিভস ইন অক্সফোর্ড দ্যাট মিনস হি ইজ লিভিং ইন দ্য সিটি অক্সফোর্ড অথবা আমি যদি বলি হি লিভস ইন ঢাকা দ্যাট মিনস হি ইজ লিভিং ইন দ্য সিটি ঢাকা এটা কি বুঝতে পেরেছো দ্যাট মিনস ওয়েন উই আর রেফারিং দ্য সিটিজ নেম টু দ্য সিটিজ ইউনিভার্সিটি তখন আমরা এইভাবে লিখি তারপরে দেখো অ্যাট ইজ অলসো ইউজড বিফোর দ্য নেমস অফ গ্রুপ অ্যাক্টিভিটিস এগুলো ভালো করে মাথায় রাখবে প্লিজ মার্ক দিস থিং দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলোতে ভুল হয় কি বলছে অ্যাট ইজ অলসো ইউজ বিফোর দ্য নেমস অফ গ্রুপ অ্যাক্টিভিটিস অনেকগুলো গ্রুপ অ্যাক্টিভিটির আগে আমরা অ্যাট ব্যবহার করি অ্যাট আ পার্টি অ্যাট আ মিটিং অ্যাট আ লেকচার অ্যাট দ্য ম্যাচ অ্যাট আ কনসার্ট এগুলো ভালো করে মাথায় রাখবে ঠিক আছে দিস ইজ গ্রুপ অ্যাক্টিভিটিস উই জেনারেলি ইউজ যখন আমরা কি গ্রুপ অ্যাক্টিভিটি বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি এখন নাও সি ইন এখন আসো ইন এর ক্ষেত্রে কি হচ্ছে ইন ইজ ইউজ ফর পজিশন ইনসাইড লার্জ এরিয়াস অ্যান্ড ইন থ্রি ডাইমেনশনাল স্পেস মেন সামথিং ইজ সারাউন্ডেড অন অল সাইডস যেমন দেখো এখানে দেখো এই যে ইন কি বলেছি পজিশন ইনসাইড লার্জ এরিয়াস যে একটা পজিশন যেটা সামথিং ইজ সারাউন্ডেড অন অল সাইডস মেন সামথিং ইজ সারাউন্ডেড অন অল সাইডস দেখো আই ডোন্ট থিঙ্ক হি ইজ ইন হিজ অফিস অফিস অফিসটা কি থ্রি ডাইমেনশনাল স্পেস থ্রি ডাইমেনশনাল মানে উচ্চতা আছে উচ্চ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে এরকম থ্রি ডাইমেনশনাল স্পেস বোঝাতে গেলে আমরা কি ইউজ করছি ইন ইউজ করছি লেটস গো ফর আ ওয়াক ইন দ্য উডস ওয়াই ইন দ্য উডস কেন দেখো এটা যদি উডস মানে কি জঙ্গল এখন আমরা যদি জঙ্গলের ভিতর দিয়ে যদি হাঁটি তাহলে কি হচ্ছে তাহলে সেটার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে আর গাছের উচ্চতার জন্য সেই সেই সারাউন্ডিং এর বা সেই সারাউন্ডিং প্লেসের কি আছে উচ্চতা আছে তাহলে ইট দ্য উড হ্যাজ বিকাম আ থ্রি ডাইমেনশনাল স্পেস তাহলে ইন উই ইউজ ইন যখন আমরা ইন আই লাস্ট স হার ইন দ্য কার পার্ক ঠিক আছে এই গেল আমার ইন এর ব্যবহার কখন ইনসাইড লার্জ এরিয়াস অ্যান্ড ইন থ্রি ডাইমেনশনাল স্পেস তারপরে আসো পাবলিক ট্রান্সপোর্ট আমরা কি বলছি অন অবলিক অফ টু টক অ্যাবাউট ট্রাভেল ইউজিং বাসেস প্লেনস ট্রেনস অ্যাজ ওয়েল অ্যাজ মোটরসাইকেলস অ্যান্ড হর্সেস যখন আমরা মোটরসাইকেল হর্স বাস ট্রেন এগুলোর কথা যখন বলি তখন আমরা অন অথবা ও ডাবল এফ অফ ইউজ করি হি ইজ অ্যারাইভিং অন দ্য 3:15 ট্রেন উই আর বুকড অন ফ্লাইট 604 দেয়ার ইজ নো রুম অন দ্য বাস ইট টুক 5 days টু ক্রস দ্য আটলান্টিক অন দ্য কুইন এলিজাবেথ তার মানে কি জাহাজ বাট উই ইউজ ইন অ্যান্ড আউট অফ টু টক অ্যাবাউট প্রাইভেট কার্স প্লেনস অ্যান্ড বোটস এবার আসো অ্যাড্রেসেস এই অ্যাড্রেসেস এ অনেকভাবে অ্যাড্রেসের ইউজ হয় এজন্য এটা তোমরা ভালো করে খেয়াল করে রাখো উই জেনারেলি ইউজ অ্যাট টু টক অ্যাবাউট অ্যাড্রেসেস আমরা যখন কারোর ঠিকানা নিয়ে যখন কথা বলি তখন আমরা অ্যাট বসাই আর ইউ স্টিল অ্যাট দ্য সেম অ্যাড্রেস তুমি কি এখনো একই ঠিকানায় আছো শি লিভস অ্যাট 73 আলবার্ট স্ট্রিট যে সে 73 আলবার্ট স্ট্রিটে থাকে তাহলে দেখো দু ক্ষেত্রে কিন্তু আমরা কি বসিয়েছি অ্যাট বসিয়েছি আর ইউ স্টিল অ্যাট দ্য সেম অ্যাড্রেস শি লিভস অ্যাট 73 আলবার্ট স্ট্রিট উই ইউজ ইন ইফ উই জাস্ট গিভ দ্য নেম অফ দ্য স্ট্রিট কিন্তু যখন স্ট্রিটের নাম যখন এমনি বলি তখন কিন্তু আমরা ইন বসাই কিন্তু যদি অ্যাড্রেসের কথা যদি বলি তাহলে আমরা কি বসাই অ্যাট যদি কারো ঠিকানা বোঝাতে স্ট্রিট ব্যবহার করি তাহলে অ্যাট কিন্তু যদি এমনি স্ট্রিটের নাম নেই তাহলে কি তাহলে ইন শি লিভস ইন অ্যালবার্ট স্ট্রিট তারপর দেখো উই ইউজ অন ফর দ্য নাম্বার অফ দ্য ফ্লোর কি আমরা অন ব্যবহার করি ফ্লোর মানে কি কয় তলা সেটা বোঝানোর জন্য শি লিভস ইন আ ফ্ল্যাট অন থার্ড ফ্লোর তাহলে কি দাঁড়াচ্ছে সে ফ্ল্যাটে থাকে ইন আ ফ্ল্যাট অন দ্য থার্ড ফ্লোর
তাহলে খেয়াল করে দেখো, when we talk about address we use that, when we talk about only the name of the street তখন আমরা in ব্যবহার করি, যখন আমরা when we use number of the floor কয় তলায় থাকে সেটা যখন বুঝাই তখন আমরা on ব্যবহার করি, she lives in a flat on the third floor. এরপর এটা দেখো, at can be used with a possessive. possessive মানে বুঝেছো, যেটাতে মালিকানা বুঝায়, our, my, their, his, her, এগুলো. at can be used with a possessive to mean at somebody's house or shop. কিরকম, where's Jane, she is round at Pat's. এই যে she is round at Pat's মানে সে Pat's এর সাথেই আছে. তাহলে at Pat's, খেয়াল করে দেখো, you are always at the hairdresser's. এই যে পজেসিভ আমরা বুঝাই কি দিয়ে, অ্যাপোস্ট্রফি এস থাকে, হ্যাঁ, যখন কমন নাউন বা প্রপার নাউনের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে করি, অথবা এছাড়াও আমরা হিজ, হার, মাই, আওয়ার, দেয়ার, আওয়ার এগুলো আমরা বুঝাই. তাহলে এখানে বলছে ওয়ের ইজ জেইন, শি ইজ রাউন্ড এট প্যাটস, যখন কারোর পজেসিভ বুঝাবো প্যাটস এস তখন অ্যাট. You are always at the hairdresser's. যে তুমি সব সময় হেয়ারড্রেসার এর কাছেই থাকো, হেয়ারড্রেসার্স তাহলে কোথায়, at. Okay students, today I will finish with this on, at and in. I hope that you have all understood. In my next class I will go for use of above, over, then under, beneath, below, then across, through, so hopefully you will follow my next class on preposition. Thank you.